হ্যালো ফ্রেন্ডস, যেমনটা তোমাদেরকে জানাবো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পোস্ট গ্রাজুয়েশনে অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এলএলএম প্রভৃতি কোর্সের যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া 2021-22 সিজনে, তা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো কীভাবে আমরা আমাদের মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটা করবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, সে সম্পর্কে আমি একদমই স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করবো। তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, আর মূল ভিডিও শুরু করে আগে বলবো, যদি এখন পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, একই সঙ্গে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে এরকম পরবর্তী যে আপডেটগুলো রয়েছে আরও মেরিট লিস্ট বা অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট burdwan.ac.in এই ওয়েবসাইটে চলে আসবো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে সেখান থেকেও সরাসরি কিন্তু এই পেজে আসতে পারবে। এখানে আসার পর একটু নিচের দিকে যাবে, একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বিএড অ্যান্ড পিজি অ্যাডমিশন 2021-23 বলে কিন্তু একটা অপশান চলে এসেছে। তার নিচে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর ডিটেলসের অপশান পেয়ে যাবে। তো তোমরা এই অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর দেখবে আমার সামনে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে প্রথমে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস স্টাডিজ অফ সায়েন্স রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে পোস্ট গ্রাজুয়েশন আর্টস রয়েছে, বিএড রয়েছে। তো এখান থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে, তোমরা যে কোনো সায়েন্স হোক আর্টস হোক যে কোর্সের মধ্যে থেকে হোক না কেন, তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্স অফ স্টাডিজ ইন সায়েন্স ফর অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছে। তো তার আগে দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস অফ স্টাডিজ ইন সায়েন্স বলে একটি অপশান রয়েছে ফর ফার্স্ট টাইম, আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি তোমাদের সুবিধাতে ডাইরেক্ট এই লিঙ্কটাও দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। তারপর দেখবে কিছু প্রাইভেসি নোটিস রয়েছে, অর্থাৎ আমাদের যে আমরা যে তথ্যগুলো দেখবো তারা কারা কারা ইউজ করতে পারবে, কারা কারা ব্যবহার করবে সেটা একটু দেওয়া আছে। তো এটা আমাদের ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার জন্য এখানে দেখতে পাচ্ছ উপর দিকে দেখবে তোমরা তিনটা ডটের অপশান পাবে, বা অথবা লাল রঙের তীরচিহ্ন ক্রোম ব্রাউজার থেকে করলেই। তো তোমরা যদি লাল রঙের তীরচিহ্ন অপশান পাও তাহলে লাল রঙের তীরচিহ্ন অপশানে ক্লিক করবে, আর যদি থ্রি ডটের অপশান পাও তাহলে থ্রি ডটের অপশানে ক্লিক করবে। তারপর এখানে ডেস্কটপ সাইট বলে যে অপশান রয়েছে এখানে বক্সটাতে টিক করে দেবে, তাহলেই দেবে পুরো পেজটা কম্পিউটারের মতো খুলে যাবে। তারপর এখানে এটা তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো, এটা কারা কারা ব্যবহার করতে পারবে সেটাই দেওয়া আছে শুধুমাত্র, আর কিছু নয়। তারপর এখানে যে ক্লোজ বলে অপশান রয়েছে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর দেবে এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, যেমন আমাদের যেগুলো স্টার মার্কস সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এছাড়াও আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম 50% মার্কস পেতে হবে। এছাড়া আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেটা আমাদের ইমেল আইডিতে পাঠানো হবে, সেই সমস্ত কিছু বলা আছে। তো যাক আমাদেরকে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে ইন ব্যাচেলর কোয়ালিফাইং কোর্স কোয়ালিফাই ফ্রম দ্য ইউনিভার্সিটি বারডোয়ান, অর্থাৎ আমরা বারডোয়ান ইউনিভার্সিটির আন্ডারে ব্যাচেলর অর্থাৎ আমরা গ্রাজুয়েশনটা পাস করেছি কিনা সেটা আমাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন পাস করে থাকি সেক্ষেত্রে ইয়েস করবো। তবে ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে যে ইয়েস করলে কিন্তু আমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি দিতে হবে গ্রাজুয়েশনের। তারপর এখানে ভ্যালু ডেট অপশান আছে, ভ্যালু ডেট অপশানে ক্লিক করে আমাদেরকে ভ্যালিডেট করে দিতে হবে। আর যদি আমরা বারডোয়ান ইউনিভার্সিটি ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটি আন্ডারে গ্রাজুয়েশন পাস করি সেক্ষেত্রে আমরা নো অপশানে ক্লিক করবো। তো নো অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো যারা বারডোয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলার অফ ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস করেছে তারা অবশ্যই ভ্যালিডেট করে দেবে রোল নাম্বারটা দিয়ে। তারপর আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আমাদের সম্পূর্ণ নাম কিন্তু এখানে টাইপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ কনফার্ম, তার আগে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ডেট অফ বার্থ সেটা আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তো ডেট অফ বার্থটা চুজ করার জন্য এখানে যে ক্যালেন্ডারের অপশান রয়েছে তো আমরা এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করবো। ক্যালেন্ডার অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের একটা কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তারপর এখানে 2021 বলে যে অপশান রয়েছে 2021 অপশানে ক্লিক করবো। তো 2021 অপশানে ক্লিক করার পর আমরা বাঁদিক থেকে জন্মের সালটি কিন্তু এখান থেকে নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে জন্মের সালটা কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে জন্মের সালটা নিয়ে নেওয়ার পর এখানে জন্মের যে মাস সেটিও কিন্তু এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে। তারপর জন্মের যে দিন সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে, তাহলে দেখবে কিন্তু এইভাবে চলে আসবে। এরপর আমাদের যে ইমেল আইডি বা জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তো আমরা ওখানে যে জিমেল আইডিটি টাইপ করবো, তারপর এখানে আরেকবার আমাদের কনফার্ম করে দিতে হবে। এই জন্য কনফার্ম ইমেল আইডি বলে যে অপশান রয়েছে আরেকবার টাইপ করে দেবো আমাদের জিমেল আইডিটা। তারপর আমাদের যে 10 ডিজিটের মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে সেম টু সেম টাইপ করে দেবো। তারপর এখানে আরেকবার আমরা সেই মোবাইল নাম্বারটি কনফার্ম করে দেবো। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ আমাদের যে কান্ট্রি অর্থাৎ আমাদের দেশ আমাদের সিলেক্ট করতে পারে, যেখানে সিলেক্ট অপশানে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা যদি ইন্ডিয়া হয়ে থাকি আমাদের দেশ তাহলে ইন্ডিয়া করবো, আদার্স লাদার জায়গাটা ইন্ডিয়াই হোক। তারপর এখানে দেখতে পাবে আমাদের যে কিছু ডিক্লারেশন দিয়েছে, তো আমাদেরকে এখানে এগ্রি করে নিতে হবে। এই জন্য আই এগ্রি বলে যে অপশানে যে এখানে টিক করে দেবে। এখানে টিক করার পর এখানে যেমনটি ক্যাপচা দেখতে পাবে সেম টু সেম এখানে নিচে টাইপ করে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্মল বি স্মল এইচ, উপরে যেমনটি আছে সেম টু সেম এখানে টাইপ করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ টি এইচ ডি এ কিউ বিএইচ টি এইচ ডি এ কিউ, এটা যেমনই থাকবে সেম টু সেম আমাদেরকে টাইপ করে দেবে নিচে। তারপর এখানে রেজিস্টার বলে যে অপশান আছে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো আমি উপরে তথ্যগুলো ফিল আপ করার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করছি।
তো দেখতে পাচ্ছি এখানে আমি সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পর এখানে যে রেজিস্টার বলে অপশন আছে, এই রেজিস্টার অপশনে ক্লিক করছি। দেখা যাক রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমার সামনে কী অপশন আছে। দেখতে পাচ্ছি রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমাদের আরেকবার পারমিশন চাচ্ছে, তো এটাকে আমরা কনফার্ম করে দেবো যেন ওকে অপশনে ক্লিক করবো। তো ওকে অপশনে ক্লিক করার পর দেবে আমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পরেই দেখবে আমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরেই দেখবে আমার সামনে এরকম কিন্তু অপশন আসবে। তো এখানে তোমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার থেকে আরম্ভ করে আমাদের যে অ্যাপ্লিকেশন ডেটাস আমরা সেটা দেখতে পাবো। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছো গো টু অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে, তো আমাদেরকে এই গো টু অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমাদের নাম, আমাদের অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার, এটা আমরা কিন্তু দেখতে পাবো, অটোমেটিক চলে আসবে। আমরা রেজিস্টার করার সময় যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলো অটোমেটিক চলে এসেছে। এরপর যেটা করতে হবে আমাদের এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমরা যদি ছেলে হয় তাহলে ম্যাল, আর মেয়ে হলে ফিমেল অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমাদের ম্যারিজের স্ট্যাটাসটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবো। তারপর যদি আমরা বিবাহিত হই তাহলে ম্যারিড, আর অবিবাহিত হলে আনম্যারিড অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমাদের বাবার নামটা টাইপ করে দেবো, তারপর এখানে আমাদের যে মায়ের নাম সেটা কিন্তু টাইপ করে দেবো। তারপর এখানে নিচে আমাদের দেখতে পাচ্ছি আমরা যদি কোনো রকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হই সেক্ষেত্রে এটাকে ইয়েস করবো, আর না হলে নো করবো। তবে ইয়েস করলে কিন্তু অপর দিকে আমাদের টাইপ অফ ডিসএবিলিটি কিন্তু দিতে হবে। তো যাই হোক, এটা আমি নো করে দিচ্ছি যেহেতু প্রতিবন্ধী নয়। তারপর রেসিডেন্সি স্ট্যাটাস আমাদেরকে সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা যদি ভারতীয় হই তাহলে ইন্ডিয়ান, আদার্স দেশ থেকে হলে আদার এনআইআই, যাই হোক। এরপর দেখতে পাচ্ছে পাসপোর্ট নম্বর, এটা যদি থাকে দিতে পারে, না দিলে অসুবিধা নেই। তবে এখানে আমরা যদি এনআরআই যাই হবে তার কিন্তু পাসপোর্ট নম্বর অবশ্যই লাগবে। তো যাই হোক, এটা আমি যেহেতু ইন্ডিয়ান তাই ইন্ডিয়ান করে দিচ্ছি, সেক্ষেত্রে পাসপোর্ট নম্বর না দিলেও চলবে। তারপর আমাদের যদি এনএডি আইডি থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেটা দেবো, আর যদি না থাকে না দিলেও অসুবিধা নেই যেহেতু স্টার মার্ক নেই। তারপর আমাদের রিলিজিয়ান আমাদেরকে সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে সমস্ত ধর্ম কিন্তু রয়েছে, তো এখান থেকে আমরা যেটি আমাদের ধর্ম সেটিকে আমরা চুজ করে নেবো। তারপর এখানে আমাদের ব্লাড গ্রুপ সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের রক্তের যে গ্রুপ সেটা আমরা এখান থেকে চুজ করে নেবো। তো রক্তের গ্রুপ চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস আছে, প্রথমে দেখতে পাচ্ছ প্লিজ আপলোড ফটো, অর্থাৎ আমাদের যে ফটো সেটা কিন্তু আমাদের আপলোড করতে হবে। তো আমি অ্যাডাপ স্ক্যান থেকে আমার ফটোটাকে স্ক্যান করে রেখেছি, আমার একটি পাসপোর্ট সাইজ ফটো সেটিকে ছবি তুলে অ্যাডাপ স্ক্যানে স্ক্যান করে রেখেছি, তো সেটাকে আপলোড করে নেব। এখানে ব্রাউজ অপশন ক্লিক করছি, ব্রাউজ অপশন ক্লিক করার পর ফাইল থেকে আমি কিন্তু নেকেটাকে এখনই আপলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বাউস অপশনে ক্লিক করার পর আমার সামনে এরকম অপশন আসছে। তো আমরাও আবারও এখানে যে বাউস বলে অপশন রয়েছে, বাউস অপশনে ক্লিক করবো। তার আগে দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ প্লিজ আপলোড ইউর ফটোগ্রাফ, ম্যাক্সিমাম 80 GB মধ্যে রাখতে হবে, তবে অবশ্যই JPG ফরম্যাটে রাখতে হবে, অবশ্যই কিন্তু আমাদের রিসেন্ট ফটো কিন্তু রাখতে পারছে। তো যাই হোক, আবার আমরা এই ব্রাউস অপশনে ক্লিক করবো। তো বাউস অপশনে ক্লিক করার পর আমাদের ফাইল থেকে কিন্তু আমরা আমার যে ছবি সেটি নিয়ে নেবো, তো এখান থেকে আমি ছবিটি আপলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ছবিটা এখানে চুজ করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ বাদিকে কিন্তু ছবিটাও চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ ফাইল সাকসেসফুলি আপলোডেড, অর্থাৎ সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। তারপর এটাকে আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে। ক্লোজ করলে কিন্তু এখানে ছবিটি আমাদের আপলোড হয়ে গেছে। এরপর আমাদের পরবর্তী যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্লিজ আপলোড ফটো ডান দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপলোডেড বলে অপশন চলে এসেছে, যেহেতু আপলোড করা হয়েছে। এরপর আমাদের যে সিগনেচার সেটাকে আপলোড করতে হবে। সিগনেচারটিকে আপলোড করার জন্য আমরা বাউস অপশনে যাবো। বাউস অপশনে যাওয়ার পর আমরা আবারও এখানে উপর দিকে যে বাউস বলে অপশন রয়েছে এই বাউস অপশনে ক্লিক করবো। তো বাউস অপশনে ক্লিক করার পর আমাদের ফাইল থেকে আমরা কিন্তু আমাদের সিগনেচারটিকে নিয়ে নেবো। তো আমি বলে রাখি, আমি একটি সাদা কাগজে সই করে সেটিকে কিন্তু অ্যাডাপ স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে রেখেছি, তো আমি সেটাকে এখান থেকে চুজ করে নিচ্ছি। তো আমি সিগনেচারটাকেও কিন্তু এখানে আপলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছি ফাইল সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তারপর আবার আমরা এটিকে এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এর পরবর্তী যে ডকুমেন্ট সেটাকে আমাদের আপলোড করতে হবে। এর পরবর্তী হিসাবে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট ফর অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটিকে আমাদের আপলোড করতে হবে। এই জন্য আমরা বাউস অপশনে যেয়ে আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটিকেও এখানে আমরা আপলোড করে নেবো, এই জন্য বাউস অপশনে ক্লিক করবো। তারপর আবারও বাউস অপশনে ক্লিক করে আমরা ফাইল থেকে কিন্তু আপলোড করে নেবো। তারপর এখানে আপলোড হয়ে গেলে ক্লোজ করে অপশনে ক্লিক করে ক্লোজ করে দেবো। তো এখানে বলে রাখি যে অ্যাডমিট কার্ড এটি কিন্তু অবশ্যই PDF ফরম্যাটে রাখতে হবে। এখানে দেখো আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই যে ফাইল সাইজ এটা মিনিমাম ম্যাক্সিমাম 500 GB মধ্যে হলেই হবে, আর অবশ্যই অনলি এটা PDF ফরম্যাটে রাখতে হবে। তো যাক, এখান থেকে আমি আপলোড করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কিছু আরও ফর্ম ফিল আপ করতে হবে, যেমন দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে আমরা এমার্জেন্সি মোবাইল নাম্বার এখানে একটা দিয়ে দেবো, অন্য একটা মোবাইল নাম্বার আমাদের দিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছ আমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ যে মোবাইল নাম্বার সেটাও এখানে দিয়ে দিতে পারি, এটাও চাইলে দিয়ে দিতে পারবে। তারপর আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস লাইন 1 আমাদের পুরো অ্যাড্রেসটা এখানে ফিল করে দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস লাইন 2 তোমরা চাইলে কিছু ফিল আপ করতে পারো, আমার না করতেও অসুবিধা নেই। তারপরে একইভাবে লাইন 3 থাকলে ফিল আপ করবে, না হলে ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর আমাদের কান্ট্রিটা এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা আমাদের যে দেশ সেটা আমরা এখান থেকে চুজ করে নেবো। তারপর
এখানে দেখতে পাচ্ছ আমাদের যে স্টেট সেটা আমাদের চুজ করতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের যে স্টেট সেটা আমরা এখান থেকে চুজ করে নেবো। তারপর এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট সেটাও এখান থেকে আমরা চুজ করে নেবো। তারপর এখানে আমাদের যে টাউন বা সিটি বা ভিলেজ সেটাও কিন্তু আমরা এখানে টাইপ করে দেবো। তারপর এখানে আমাদের যে পিনকোড ছয় ডিজিটের সেটাও কিন্তু এখানে টাইপ করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ করেসপন্ডিং অ্যাড্রেস, ওটা যদি আমাদের স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা দুটোই একই হয় সেক্ষেত্রে আমরা ইয়েস করবো, আর যদি একই না হয় তাহলে নো করবো, ঠিক আছে। আর যদি একই না হয় সেক্ষেত্রে আবার আমাদেরকে কিন্তু ফিল আপ করে দিতে হবে আমাদের যে করেসপন্ডিং অ্যাড্রেস সেটাকে। তো যাই হোক, আমার যেহেতু এক তাই আমি ইয়েস করছি, তাই আর এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো এটা যদি তোমাদের আলাদা হয় কারেন্ট অ্যাড্রেস সেক্ষেত্রে এটা ফিল আপ করে দেবে। তারপর দেখতে পাচ্ছ আমাদের পোর্টে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবো, অবশ্যই সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেটটা লাগবে। আর যদি পোর্টে সার্টিফিকেট না থাকে তাহলে সেক্ষেত্রে নো করবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ এখানে সেভ অ্যাজ ড্রাফট আছে, তার ডান দিকে নেক্সট আছে। তো আমরা এখানে নেক্সট বলে যে অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবো। তো আমি ভিডিও স্টপ করে সমস্ত ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করছি। তো নেক্সট করার আগে বলে রাখি তোমাদের এখানে আমি এটা বলতে আশা করি ভুলে গেছি, ফ্যামিলি ইনকাম পার ইয়ার এটাকেও তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের বার্ষিক আয় কত সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো আমাদের যে পরবর্তী ফর্ম সেটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। পরবর্তী ফর্ম হিসাবে দেখো এখানে কী রয়েছে, দেখতে পাচ্ছ প্রথমে আমাদেরকে এমপির বেসিস এটা ফিল আপ করতে পারছে মাধ্যমিকের। তো আমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছি সেটা সিলেক্ট অপশনে গিয়ে আমরা সেই বোর্ডটি এখান থেকে চুজ করে নেবো। এখানে সমস্ত বোর্ডই রয়েছে, তো এখান থেকে তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি সেটা চুজ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ স্টেট ওয়ের দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এটাকে সিলেক্ট করে নেবে। তো এটা এখান থেকে সিলেক্ট করে নেবে, দেখবে চলে আসবে কোন কোথায় স্টেটটা অবস্থিত, সেই বোর্ডটি কোন স্টেটে অবস্থিত। তারপর এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দেবে। মাধ্যমিকের রোল নাম্বার দেওয়ার পর এখানে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন যে ইয়ার কত সালে রেজিস্ট্রেশন হয়েছে মাধ্যমিকে সেটা দিয়ে দেবে সালটা। তারপর ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে তোমাদের হিসাব মতো। তারপর এখানে পার্সেন্টেজ অফ মার্ক্স অবটেইনড, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস এসেছিলো পার্সেন্টেজ মাধ্যমিকে সেটা এখানে দিয়ে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটি কিন্তু আমাদের এখান থেকে আমাদেরকে আপলোড করতে হবে। তো মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করার জন্য এখানে যে ব্রাউজ বলে অপশন রয়েছে ব্রাউজ অপশনে ক্লিক করবে। ব্রাউজ অপশনে ক্লিক করার পর আবারও আমরা এখানে উপর দিকে যে ব্রাউজ বলে অপশন রয়েছে সেই ব্রাউজ অপশনে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছ এটা অবশ্যই 500 KB মধ্যে রাখতে হবে, আর এটা অবশ্যই PDF ফর্ম্যাটে রাখতে হবে। তো মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করার জন্য এখানে ব্রাউজ অপশনে যাবো। তারপর ফাইল থেকে মাধ্যমিকের যেখানে মার্কশিটটি আমরা স্ক্যান করে রেখেছি মোবাইল থেকে সেটাকে আমরা এখান থেকে চুজ করে নেবো। তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে গেছে, তাই ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু ডাউনলোড বলে অপশন হয়েছে। তো এখানে ক্লিক করে তোমরা যে ডকুমেন্টসটা দিলে সেটা একবার দেখে নিতে পারো সঠিক দিয়েছো কিনা, যদি সঠিক হয় তো ঠিক ক্লোজ করে দিবে, না হলে আবার ব্রাউজে গিয়ে আপলোড করে নেবে। তো যাই হোক, আমার যেহেতু সঠিক আছে আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে মাধ্যমিকের দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আপলোডেড অপশন চলে আসবে। এরপর আমাদের HS-এর ভিত্তিতে এটা ফিল আপ করতে হবে। এই জন্য প্রথমে আমাদের HS-এর যে বোর্ড সেটা আমাদের চুজ করে নিতে হবে, এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবো। তারপর HS যে বোর্ড থেকে আমরা পাস করেছি সেটা এখান থেকে চুজ করে নেবো। এখানে সমস্ত বোর্ডগুলোই রয়েছে আশা করি। তারপর এখানে আমাদের স্টেট সেই বোর্ড যে বোর্ড সেই বোর্ডটি কোথায় অবস্থান রয়েছে সেটি আমরা এখান থেকে চুজ করে নেবো। তারপর আমাদের HS-এর যে রোল নাম্বার উচ্চ মাধ্যমিকে সেটা এখানে টাইপ করে দেবো। তারপর এখানে আমরা HS-এর রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দেবো। তারপর রেজিস্ট্রেশন ইয়ার, তারপর এখানে ইয়ার অফ পাসিং করতে কত সালে আমরা HS পাস করেছি উচ্চ মাধ্যমিক সেটা এখান থেকে আমরা চুজ করে নেবো। তো তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু এগুলো চুজ করে নেবে, ঠিক আছে। তারপর যেটা করবে এখানে যে স্ট্রিম ওদের কোন স্ট্রিম থেকে ছিল সেটা সিলেক্ট করে নেবে, আর্টস না সায়েন্স না কমার্স সেটা তোমাদের হিসাব মতো করে দেবে। উচ্চ মাধ্যমিক কোথায় কোনটার থেকে ছিল, তারপর পার্সেন্টেজ অফ মার্কস অবলীন কত পার্সেন্টেজ মার্কস এসেছিলো উচ্চ মাধ্যমিকে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ অপশানে গিয়ে একইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটা সেটা কিন্তু আপলোড করে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার অফ ডিগ্রি ডিটেলস, অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশনের ভিত্তিতে এটা ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং কোর্স সিলেক্ট অপশানে ক্লিক করবে। তারপর যেটা কোয়ালিফাই করেছ BA BCOM BSc BTech যেটা সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে তোমাদের হিসেব মতো। তারপর এখানে দেখতে পাচ্ছ অনার্স ওর মেজর সাবজেক্ট নেম এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমরা এখানে অনার্সের যে সাবজেক্ট সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা এখান থেকে চুজ করে নেবে। এখানে দেওয়া ইউনিভার্সিটি অফ বারডন আছে, ব্যাঙ্কুড় ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি রয়েছে। তো তোমরা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছো ব্যাচেলার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর সেটা কোন স্টেটে অবস্থিত সেই ইউনিভার্সিটি সেটা সিলেক্ট অপশানে গিয়ে সিলেক্ট করে নেবে এখান থেকে, ঠিক আছে। অর্থাৎ ইউনিভার্সিটি কোথায় অবস্থিত কোন স্টেটে। তারপর আমাদের গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন ইয়ার দিয়ে দিতে হবে। তারপর পার্সেন্টেজ অফ অনার্স মার্কস, অর্থাৎ অনার্সে কত মাস এসেছিলো দেখতে পাচ্ছ এখানে বলাই আছে পার্সেন্টেজ অফ অনার্স মার্কস অফ ডিনেট, অর্থাৎ অনার্সের মধ্যে কত পার্সেন্টেজ এসেছিলো সেই পার্সেন্টেজটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে নিচের দিকে আমরা এখানে তারপর ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছি আমরা সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে।
তারপরে এখানে ব্রাউজ অপশানে গিয়ে ইউজির যে মার্কশিট সেটা কিন্তু আমাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। যেটা ব্রাউজ অপশানে যাবো, ব্রাউজ অপশানে যাওয়ার পর আবার আমরা ব্রাউজ অপশানে গিয়ে ইউজির মার্কশিটটা কিন্তু করে দেবো। এখানে দেখতে পাচ্ছ আপলোড করে দেবো, এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ 500 KB, এছাড়াও এটা PDF ফরম্যাটে রাখতে হবে এটাকে। ঠিক আছে, ফাইলটা আপলোড করার পর ক্লিক হওয়ার পর ডাউনলোড অপশানে গিয়ে দেখে নেবে, তারপর এটাকে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং এমএড ডিপুটেড প্রসেস, যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ইয়েস করবে, আর না হলে নই রাখবে। এছাড়াও তোমাদের যে ক্যাট X80 ম্যাট এরকম যদি কোর্স থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নই রাখবে। তারপর এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে অপশান রয়েছে, তোমরা নেক্সট অপশানে ক্লিক করবো। তো এখানে আমি সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি, ফিল আপ করার পর নেক্সট অপশানে ক্লিক করছি। তো এখানে আমি সমস্ত তথ্যগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে যে নেক্সট বলে অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করছি। ঠিক আছে, আমাদের সামনে কী পেজ আছে দেখতে পাচ্ছ, নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের যে কোর্স ডিটেলস সেটা আমাদেরকে দিতে হবে, তাদের কোন কোর্সে আমরা অ্যাপ্লিকেশন করতে চলেছি সেটা আমাদের এখানে দিতে হবে। এই জন্য প্রথমে আমাদের পিজি কোর্স সিলেক্ট অপশানে ক্লিক রয়েছে, সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা যে সাবজেক্টটা করতে চাই সেটা এখান থেকে চুজ করে নেবো। তারপর এখানে দেখবে এটা তোমাদের হিসেব অনুযায়ী সাবজেক্ট আসবে যেভাবে দিবে আগে। তারপর আমাদের যে এখানে কোর্স বা প্রোগ্রাম নেম সেটা আমাদের চুজ করে দেবে, যেটা সিলেক্ট অপশানে ক্লিক করবো। তারপর এখান থেকে যেটা আসছে এটা চুজ করে নেবে, ঠিক আছে। তারপর এখানে পিজি ডিগ্রি অফারেড যে সিলেক্ট অপশানে ক্লিক করবে, তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবে। দেখবে তোমাদের হিসেব মতোই আসবে যেরকম ফিল আপ করবে। এরপর আমাদেরকে সেন্টারটাকে চুজ করতে হবে। তো এখানে যে যে আমি যেহেতু বাংলা করেছি, তো বাংলা যে যে ইউনিভার্সিটি ছাড়াও যে যে কলেজগুলোতে করানো হয় সেখানে কিন্তু আরও এসেছে, সেই সেই ইয়েগুলো আসবে এখানে। তো প্রথমে দেখতে পাচ্ছ চয়েস নাম্বার কোর্স স্টাডি সেন্টার যেটা আমরা নিতে চাই, প্রথমে প্রথমে সিলেক্ট অপশানে ক্লিক করবো। তারপর প্রথমে যেটা নিলে আমাদের সুবিধা হয় সেটা আমরা এখান থেকে নিয়ে নেবো। একইভাবে তারপর দ্বিতীয় যেখানে নিলে আমাদের সুবিধা হবে সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেবো। একইভাবে তৃতীয় চতুর্থ করে আমরা কিন্তু নিয়ে নেবো এখানে সমস্তগুলোই। তো এইভাবে যটা প্রিফারেন্স আসবে তোমাদেরকে সবগুলোকে কিন্তু এখানে চুজ করে নিতে হবে। তো তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু আসবে। তারপর এখানে যে নেক্সট বলে অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরেকবার আমাদের যে ক্যাপচারটি এখানে দিতে বলেছে। তো এখানে যে ক্যাপচারটির উপরে রয়েছে সেম টু, তার আগে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা তোমরা চাইলে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে ব্যাঙ্ক নেম দিয়ে দিবে, তোমার কোন যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম, তারপর ব্যাঙ্ক হোল্ডার নেমটা দিয়ে দিবে। এগুলো স্টার মার্ক নেই, না দিলেও অসুবিধা নেই, তবে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে IFSC যে কোড রয়েছে সেই IFSC কোড, যেটা ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতায় তোমরা পেয়ে যাবে, সেই IFSC কোডটা এখানে দিয়ে দিবে। তারপর এখানে যেমনটি ক্যাপচা থাকবে সেম টু সেম ক্যাপচা উপর থেকে দেখে সেম টু সেম নিচে টাইপ করে দেবে। তারপর আই এগ্রি বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সাবমিট বলে অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবে। তো আমি উপরে তথ্যগুলো দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করছি। তো আমি উপরে তথ্যগুলো দিয়ে দিচ্ছি, তারপর এখানে সাবমিট বলে যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পর আরেকবার কনফার্মেশন চাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু সাবমিট দি ফর্ম, তারপর ওকে করে দেবে। তো ওকে অপশানে ক্লিক করার পর সরি আমার ক্যাপচারটা ভুল হয়েছে, তো আমি ক্যাপচারটা আরেকবার দিয়ে দিচ্ছি। তো আশা করি ক্যাপচারটা এরপর ঠিকই দিচ্ছি, 5KU8HBN। তারপর এখানে যে আবারও সাবমিট বলে অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পর আরবার কনফার্মেশন চাচ্ছে, তো এটাকে আমরা ওকে করে দিচ্ছি। এই জন্য ওকে অপশানে ক্লিক করছি। ওকে অপশানে ক্লিক করার পর, তো ওকে অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর দেখবে এখানে কিন্তু তোমাদের যে যে তথ্যগুলো দিলে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া কিন্তু এখানেই সম্পূর্ণ হলো। এখানে দেখতে পাচ্ছ এখানে যে যে ডকুমেন্টসগুলো আপলোড দিয়েছো করেছো আরেকবার কিন্তু তোমরা চাইলে এখানে দেখে নিতে পারবে। তো এরপর যেটা করতে হবে আমাদেরকে এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য উপর দিকে আমরা যাবো, উপর দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট বলে অপশান রয়েছে, তো আমাদেরকে প্রিন্ট অপশানে যেতে হবে। তো প্রিন্ট অপশানে ক্লিক করার পর এটা কিন্তু আমরা ভালোভাবে মোবাইলে PDF আকারে সেভ করে নেবো। যদি প্রিন্ট অপশানে ক্লিক করার পর এরকম অপশান আসে সেক্ষেত্রে আবারও আমরা পেপার সাইজ লেটার অপশানে ক্লিক করবে। তারপর আবারও পেপার সাইজ লেটার অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে, তোমরা এখান থেকে IS0A4 বলে যে অপশান রয়েছে এই অপশানটায় ক্লিক করবে। তাহলে কী হবে না, পেজটা পুরো A4 আকারে হয়ে যাবে। তাহলে যদি আমরা এটার প্রিন্ট বের করি সেক্ষেত্রে সুবিধা হবে। তারপর PDF বলে যে অপশান রয়েছে PDF অপশানে ক্লিক করবে। PDF অপশানে ক্লিক করার পর এটি কিন্তু ভালোভাবে সুরক্ষিতভাবে তোমাদের মোবাইলে সেভ করে রেখে দেবে, যাতে করে পরবর্তীকালে প্রয়োজন হলে এর প্রিন্ট বের করতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই মোবাইল দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, যদি মনে হয় এখনও কোনো কিছু ভুল আছে তাহলে কিন্তু এখানে এডিটের অপশান পেয়ে যাবে। এই এডিট অপশানে গিয়ে কিন্তু তোমরা আবারও সেটাকে চেঞ্জ করে নিতে পারো। রেজিস্ট্রেশন ডিটেলস ব্যতীত সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করতে পারবে। আশা করছি ভিডিওতে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যাতে প্রত্যেকে পেয়ে যায় এবং তারাও খুব সহজেই মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। যা আজকে ভিডিওতে এটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।